আপনাদের আমাকে যুবকরা বেশ কিছু প্রশ্ন দিয়েছে অনেক কাকুতি করে কয়েকটা দেন কারণ তরুণদেরকে আমি মনে কষ্ট দিতে চাই না ওরা আমাদের ভবিষ্যৎ আগামী দিনের ওরা কিছু আবদার করেছে আপনারা কি বলেন সভাপতি সাহেব কয়েকটা প্রশ্ন একটু উত্তর দিয়ে যায় আমাকে দেখলেই মানুষের মনে প্রশ্নের কথা স্মরণ হয় কারণ টিভিতে প্রশ্নের উত্তর দিতে দিতে যেখানে যায় ডাকায় হাঁটতে গেলে স্যার একটু বসেন না আমার দুইটা প্রশ্ন ও আমার একটা প্রশ্ন আমার তিনটা প্রশ্ন এই এটা স্বাভাবিক এটা আমি রাগ হই না এটা সুক্রিয় জানাই আল্লাহ তালার তবে প্রশ্ন যেগুলি হাজার হাজারও উত্তর দিয়েছি এগুলি উত্তর দেব না নতুন কোন প্রশ্ন এখানে আসছে কি না আমি দেখি সেটার উত্তর দেব। আপনারা ইউটিউবে সার্চ করলেই আমার হাজারো প্রশ্নের উত্তর আপনারা পাবেন আচ্ছা একজন ভাই বলেছেন আমি শুনেছি বাথরুমে মৃত্যু হলে সেটি খুব খারাপ মৃত্যু কথাটির হাদিস কোরআনের কোনো ভিত্তি আছে কি না জানতে চাই বাথরুমে মৃত্যু হলে খারাপ মৃত্যু এইটা তো কোনো হাদিস কোরআনে নাই এখন বাথরুমে যদি তিনি ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকে থাকেন যদি ঢুকার সময় আল্লাহ নিয়ে আউজুবে ক্যামিনাল খুব খবাইস অথবা বিসমিল্লা পরে ঢুকে থাকেন ঢুকার পরে ক্যাবলামুখী হয়ে তিনি না বসে থাকেন যদি এই সৈন্যগুলি আমল করে থাকেন আর মারা যান তাহলে তো তার সুমৃত্যু হলো এটা সুন্দর তরিকায় একটা আমল করতে গিয়ে তার মৃত্যু হল আলহামদুলিল্লাহ ঠিক না ইমান এমন এক পবিত্রতার নাম দুনিয়ার সমস্ত নাপাক তার গায়ে ঢাললেও সে নাপাক হবে না আর শিরিক এমন এক নাপাকের নাম দুনিয়ার সমস্ত নদী সাগরের পানি ঢাললেও ওইটা পাক হবে না অতএব তোমার এক দুই হাজার কুটি বাথরুমে একজন মমিনকে নাপাক করতে পারে না আবহাওয়ারা একদিন গোসল ফরজ ছিল রাস্তা নবীজির সাথে দেখা নবীজিকে দেখেই উনি পালিয়ে গেলেন কারণ নবীজির সামনে গেলে তো মোসাফা করতে হবে আবহাওয়ারা ভাবলেন আমার গোসল ফরজ হয়ে আছে নাপাক শরীরে নবীজির সাথে হ্যান্ডশেক করব আস্তাক ফরাল্লাহ হইতে পারে না পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে গোসল করে আবার ঘুরে আসছেন নবীজি বলেন আবহাওয়া এরা কী দেখছিলাম না কই গেলা হে রাসুল আল্লাহ ইন্নি কোন জুনুবান আমি গোসুল ফরজ না পাকছিলাম আল্লাহ নবী শুনে বললেন সোভান আল্লাহ ইনাল নাপাক কখনো না পাকান আল্লাহ ওইটা যেটা আল্লাহ গোসলের হুকুম দিয়েছেন আমরা তা আব্বুদি আল্লাহ চান মুমিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন সেই জন্য তুমি নাপাক পাক সেই জন্য না ইমানের পরে আর কিসের নাপাকি এমন এক সত্তা তুমি মুমিন। এটা সহি হাদিস নবীজি বলছেন মোমিন কখনো এরকম নাপাক হয় না যে মুসাফা করা যাবে না এই জন্য হায়সগ্রস্ত মহিলা ইহুদিরা তাদেরকে গত থেকে বের করে দেয় নবুজি বলেন না কেন গত থেকে বের করবা স্বামীর সাথে এক কম্বলের ভিতর ঘুমাইবা কোনো সমস্যা নাই কারণ ইমান আছে কি আছে হ্যাঁ ইমানের পবিত্রতা থাকলে মন পবিত্র গোটা দেহ পবিত্র এই জন্য গোসল করতে হয় আল্লাহর হুকুম দিয়েছেন অজু করতে হুকুম দিয়েছেন তার অর্থ এই না যে তুমি মোশাকের মতো নাপাক হয়ে গেছো এরকম অর্থ করো না তো বাথরুমে বললেও যদি সে সুন্নতি তরিকে সেখানে ঢুকে থাকে আর মারা যায় ইনশাআল্লাহ তার সুমৃত্য হয়েছে অবমৃত্য হয় নাই অনেক এই প্রশ্নটা নতুন চিরাজের উত্তর দিয়েছি মুনাজাতের পরে মুখ মাসে করা যাবে কি এটার কোনো দলিল আমার জানা নাই আমি পাই নাই আলেমরা সবাই বলেছে আমরাও পাই নাই এমনি হাত নামাইলে হয় ইতে কাপ অবস্থায় জানাজা সালাত আদায় করা যাবে কি যদি মসজিদে হয় তাহলে জানা যায় থাকবেন যদি মসজিদের বাইরে হয় তাহলে প্রয়োজন কারণ ফরজে অনেক লোক আছে তারা পড়ে দেবে কিছু দল বিশেষ সম্পর্কে প্রশ্ন করেছেন সেগুলির উত্তর দেব না রমজান মাসে সাহারি শেষ সময় নাপাক অবস্থায় আগে ফরজ গোসল করতে হবে না সাহারি খেতে হবে আগে সাহারি খাবেন উমের সালমা থেকে হাদিস আছে সহি হাদিস যে নবী সাল্লাহ সাল্লাম অনেক সময় গোসল ফরজ অবস্থায় থাকতেন সাহারি খেতেন তারপরে আজান হলে তিনি গোসল করতেন সুম্মায় সাল্লিল ফজরা তারপরে ফজর পড়তেন অতএব আপনি গোসল পরে করলেও চলবে আগে সাহারি খেয়ে নেবেন গোসল ফরজ অবস্থায় সাহারি খেয়ে নেবেন হিন্দু নাস্তিকের টাকা কি মসজিদে গ্রহণ করবে যদি সুদের টাকা না হয় যদি কোনো শুকুর বিক্রি করা টাকা না হয় বিড়ি সিগারেট বিক্রি করা টাকা না হয় হারাম টাকা না হয় তাহলে হিন্দু দেখ বৌদ্ধে দেখ খ্রিস্টানে দেখ ইহুদিয়ে দেখ মূর্তি পুজারিয়ে দেখ যেই দেখ না কেন হালাল টাকা মসজিদে লাগানো যাবে আর হারাম টাকা যদি মুসলমানেও দেয় তাহলে লাগানো যাবে না মক্কার মর্শিদরাই তো শরীফ বেঙ্গে নির্মাণ করেছিল তাদের হালাল টাকা পুরিয়ে ফুরিয়ে গেলে তারা মক্কার বাইতুল্লাকে ছোট্ট করে একটা অংশ বাদ দিয়ে তারা তৈরি করেছিল হাদিসের আলোকে ইকামতে দিনের সঠিক ব্যাখ্যা জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের করণীয়কে আজকে তো ওয়াজটাই তো করলাম এটা আরে কপাল কয় সারা রাত নৌকা বাইলাম সকালে আসে ছিঁড়াবিজ যাবার পানি পাইলাম না নৌকা তো একামতে করলাম দিন মানে একামতে তহিদ একামতে হুকুমা খেলাফা শোনেন তহিদ হলো দিনের ফাউন্ডেশন আর হুকুমত রাষ্ট্র এটা হলো দিনের ছাদ দিনের কি ছাদ একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন লাগে তেমনি যদি ছাদ না দেন তাহলে রোদে পড়বেন বৃষ্টিতে ভিজবে কাউয়ে পায়খানা করবে সারা মুসিবত আর মুসিবত ঠিক না বিল্ডিং একটা ফাউন্ডেশন দিয়ে পিলার তুলে দিয়েছেন ছাদ নাই এই বিল্ডিং এ থাকবেন কেউ বাড়ি ভাড়া হবে ভাড়া হবে না অতএব একামতে দিন এটা যেমন ফাউন্ডেশন এবাদতের তাওহীদ পালন করতে হবে তেমনি হুকুম আহকামের তাহিদ আইন বিধানের তাহহিদ ওইটাও তাহিদের ফরজ পাঠ ওইটাও পালন করতে হবে ইনিল হুকুম আইন একমাত্র কার চলবে কার চলবে একমাত্র আল্লাহর আইন চলবে এইটা যদি না নিয়ে কেউ কবরে যাও জাহান্নামে নামে যাওয়া ছাড়ার উপায় থাকবে না আইন কার আলা হলখন কোমাল্লাম সৃষ্টি যার বিধান তার বিধাতা কয়জন মহাবিশ্বে। বিধাতা কয়জন একজন বাস। আমি কোন দল দলের কথা কই না। আমি উম্মা কনসেপ্টের ওপপর কথা বলি আমরা কয় জাতি। দুনিয়াতে দল দুইটা এক দল হলে মুসলিম। আর দল হলো কাফের কাফের দুনিয়ার যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি মিলে এক দল আর গোটা মুসলিম জাহান মিলে কয় দল দল এক উম্মতের মধ্যে যত শত দল থাকলে আমরা সবাই মিলে দল মুসলমান সবাই এক সবাই কি সবাই এক দল আমি সেই জাতীয় উম্ম কথা বলি আমি কখনো কোনো চুঙ্গায় ঢুকি না গলিতে যাই না কথা বুঝেছেন এটাই হলো যদ্দুর আমার স্টাডি আমি ইসলামকে বুঝি যতটুকু এবং বিশ্বের বড় বড় স্কলাররা যেটা বলেন যে এটা উম্মা এক উম্মা ওয়াইন্নাহাজিহি উম্মাতুকুম উম্মাতান তোমাদের এই উম্মত এক উম্মত কয় উম্মত এক উম্মত অতএব যদিও ভাগ আছে এখন অনেক দল আছে ইনশাআল্লাহ আমরা কোনো দলকে সমালোচনা করব না সবাই মিলে আসো আমরা এক জাতিতে বিলীন হয়ে যাই এক পতাকা তলে মোহাম্মদ রসুল্লার পতাকা তলে এক হয়ে যায় কারা রাজি আছেন কারা রাজি আছেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন হাত নামান ইসলামে গণতন্ত্র হারাম সরিয়ার আলোকে ইহার সঠিকতা জানতে চাই ইমাম মাহাদি আসলে এটা হারাম হইবে উনি আসার আগ পর্যন্ত চলতে হবে বুঝেন না একটা বাস চলমান বাস একজন না একজন ড্রাইভিং সিটে বসতে হবে নাকি হবে না বাসটা তো থামানো যাবে না এটা তো চালু রাখতে হবে ট্রেন চলতে হবে এরোপ্লেন উঠতে হবে কেউ না কেউ পাইলট হতে হবে তো নাকি একটা হাদিস আছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়া এক দিন থাকা এত ক্ষতিকর ষাট বছর কোন জালিম প্রেসিডেন্টের অধীনে থাকাও এত বড় ক্ষতিকর না তাই গণতন্ত্র হারাম গণতন্ত্র নিয়ে কিছু কথাবার্তা আছে আমরাও বলি কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ভোট দেবেন না না ভোট দেবেন শোনেন এক জায়গায় আপনি গিয়েছেন যেই জায়গায় কোনো খাবার নাই খাবার আছে মরা কুত্তে একটা আর মরা গরু একটা এখন আল্লাহ কোরআনের পারমিশন আছে নিরুপায় হলে অসহায় গেছে সে চায় না যে হারাম খায় সীমালঙ্ঘন করে এটাও চায় না কিন্তু কি করব নিরুপায় এখন মরা জানোয়ারের এক দুই টুকরা গোস্ত খাইয়া জীবন বাঁচানো ফরজ। এখন দুইটা খাদ্য আছে একটা মরা কুত্তা মরা গরু কোনটা খাবেন ঠিক না গরু যে খাইলেন মরা যেহেতু হারাম খাইলেন না হারাম খাওয়ারও অনুমতি আছে গণতন্ত্র হারাম আমি হারামে বুঝলাম কিন্তু মাঝে মধ্যে হারাম খাওয়ারও কি আছে অনুমতি আছে এখন হারাম এখন আছে গণতন্ত্র মহাদি তন্ত্র তো এখন নাই ঈশা তন্ত্র তো নাই ঈশা আলাই সালাম এখনও আসেন নাই বা মহাদি এখনও আসেন নাই কোরআনের কারিমও উনিশশো চব্বিশ সালে কামালা দাতুরকে বিদায় করে দিছে এখন ওইটাও কোরআনও এখনও নিয়ে আসা হয় নাই তাহলে এই অবস্থায় দেশ কি চলতে হবে না কি হবে না তাহলে যদি গরু হারাম মরা গরু হারাম মরা কুত্তা আরও বেশি হারাম তারপরেও ওই হারাম খেয়ে যান বাঁচাইতে হবে তাহলে হারামে খাইলাম গণতন্ত্র হারাম হারামে করলাম গুণে তো হইতো না কারণ যেহেতু হালালটা নাই কি নেই হালামটা যেহেতু না এই হারামটা দিয়েই এখন রাষ্ট্র চালাতে হবে যান বাঁচাতে হবে ঠিক আছে কথা নতুন কবরে খেজুরের ডাল পুঁতে রাখা যাবে কি রাখতেও পারেন নাও রাখতে পারেন সাহাবাই কেরামদের মধ্যে দুই ভাগ দুই একজন সাহাবি নবীজি দেখাতে কি ওনারাও পুঁতেন যেহেতু ডালে ডাল যতদিন পুঁতে রাখা হয় কবর আজাব কমে যাবে আল্লাহ নবী বলেছেন হয়তো ডাল জিকির করে ওলামারা বলেছেন জিকির আজকার করে তো জিন্দা সব জিনিসে জিকির করে তার বরকত হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু অধিকাংশ সাহাবিরা এটার উপরে আমল করেন নাই দুই রকমের বুঝ হয়েছে আমরা আমলের পক্ষে না কেউ কেউ আমল করেন তাদেরকে আমরা সমালোচনা করি না মুসলমানের নামের পূর্বে মোহাম্মদ লাগানোর কোনো দলিল আছে কি এটা ভারতীয় উপমহাদেশে একসময় সব নামের আগে শ্রী আর শ্রীমতী লাগানো হতো শ্রী আবদুল্লাহ শ্রী আব্দুল শ্রী আব্দুর রহমান শ্রীমতী খাদিজা শ্রীমতী আয়েশা এইভাবে মুসলিমরা দেখলো কি ব্যাপার হিন্দু হিন্দু ধর্মের শ্রী আর শ্রীমতী মুসলমান ধর্মের নামের মধ্যে লাগানো এটা তো ঠিক না যা যা ধর্ম আলাদা আলাদা না তখন মুসলমানরা বুদ্ধি বুদ্ধিবাহির করলে এক কাজ করো আমরা পুরুষদের নামে মোহাম্মদ লাগাই আর মহিলাদের নামের আগে মোসাম্মত লাগাই তখন ওই মহাম্মদ আর এই দুইটা আনছে শ্রী আর শ্রীমতী বিদায় দেওয়ার জন্য বুঝেন না এব এটার অনুমতিটা আছে তাসম্ম বিস্মী বলা তানু বেকুনি এতি বলেছেন বুখারীর হাদিস তাসম্ম বিস্মি আমার নামে নাম রাখো আমার নামে নাম রাখো মহাম্মদ আহমেদ নামে নাম রাখতে পারো এটা সহি হাদিস বুখারীতে এটা আসছে কয়েকবার এসেছে স্বপ্ন ব্যাখ্যার অধ্যয় হাদিসটা এসেছে প্রিয় ভাইরা ঘুমের ঘরে স্বপ্নে দেখি ভূত আমাকে তাড়া করছে এর উপায় কি আয়াতুল কুরসি থাকতে যদি মুসলমানের ভূতে ধরে তো এই মুসলমানের বাঁচি থাকার সার্থকতা কি আমি এক জিনে ধরা মানুষকে আয়াতুল কুর্সি পরে ফুঁ দিয়েছিলাম ফুঁ দেওয়ার পরে স্বপ্নে দেখি একটা গুই সাপ আম গাছের উপরে উঠতে গিয়ে আম গাছ থেকে পড়ে গেছে পানিতে পানিতে পড়ে মরে গেছে তো আমি ব্যাখ্যা করছি আয়তুল কুরসির মধ্যে একটা আয়াত আছে আয়াতের একটা অংশ লাষ্টে ওলা ইয়া উহু যদি কারো ভিতরে জিন বসে থাকে আর কারি সাহেব ওই অবস্থায় ওলা ইয়া উ দুহু পর্যন্ত যেতে পারে আর সেই মনোযোগ দিয়ে পড়তে পারে তাহলে সে পড়ে যাবে ওখানে ওই জিন পোড়া গিয়ে ওখানে এসে মারা পড়বে তো আমি ওই স্বপ্ন দেখার পরে আমার বিশ্বাস হয়েছে যে ওই জিনটা মরেই গেছে আয়তুল কুরসির অলাইয়া উদহুর জল পড়ে এবং যেই রুগীর ব্যাপার এটা দেখেছি পরে ওই রুগীকে আর কোনো জিনে ডিস্টার্ব করে নেই তো আয়তুল কুরসি পড়বেন কিসের ভূত কোরআনের সামনে আবার ভূত পেতনির কোনো খাওয়া আছে নাকি তিন কুল হাতে ভরে গা ভূত বাংলাদেশ ছেড়ে পালাবে দেয়ার ইজ নো ভূত আছে কোরআনের সামনে কিসের ভূতএ আপনারা এইভাবে তাদেরকে তাড়াবেন ভূতের কোনো জায়গা নাই সুন্নত নামাজ বাড়িতে পড়লে স্বভাব বেশি না মসজিদে পড়লে স্বভাব বেশি সুন্নত নামাজ বাড়িতে পড়লে স্বভাব বেশি আফদালা এ ফি বৈতিহি ই মাকতুবা ব্যক্তির সবচেয়ে পরিবার থেকে একটা ফোন আসছে আমার আইফেডে আচ্ছা একটা বন্ধ করে নেই তো যদি ফরজ সালাত হয় কোথায় পড়বেন মসজিদে আর এই ছাড়া যত সুন্নত নফল সবগুলি সবচেয়ে বেশি হবে কোথায় পড়লে ঘরে পড়লে সব বেশি না তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না সাল্লু ঘরে সালাদ পড় ঘরে কি হয়ে যায় কবর ঘরে যে বাবাই নামাজ পড়ে না মায়ে নামাজ পড়ে না ছেলে মেয়েরা কেউ সালাদ পড়ে না এটা ঘর না গুরুস্থান হাদিস কি বলে যে ঘরে কোনো সালাত না এটা ঘর না গুরুস্থান আইন পাশ করেন না কোনো প্রস্তাব দিচ্ছি যে ঘরে বাবা মা ছেলে মেয়ে কেউ সালাদ পড়ে না সে ঘর কি ঘর কিসের আলোকে হাদিসের হাদিসের আলোকে আলোকে ঠিক না এরকম ঘরে জানাজা ভরি তোকবিধি চলে আসেন যে এটা সব মারা গেছে সব মুর্দা সব কি সব মুর্দা ভাইয়েরা রাত সাড়ে এগারোটা বেজে গেছে পরে ফজর কাজা হলে আমাকে কেমন দিন ধরবেন এই জন্য আর উত্তর দেব না আজকে এগারোটা ওয়াদা ছিল আরও আধা ঘন্টা বাড়তি করলাম প্রশ্নের উত্তরে ব্যয় করলাম তো আসলে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের আল্লাহ হেদায়েত করুন কোরআন কোরআনকে বরণ করা তৌফিক দান করুন সারা বাংলার জমিনে আগামী দিনে যারা আসবে আল্লাহ তাদেরকে যাতে কোরআনওয়ালা বানান তারা জাতিকে কোরান দিয়ে নেতৃত্ব দেন এবং আমাদের সবাইকে নিয়ে তারা জান্নাতে যেতে পারেন এই তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিলে যারা এসছেন রাত পর্যন্ত অত্যন্ত আগ্রহে বসেছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমাদের মা বাবাকে ক্ষমা করে দেন মাহফিলের আয়োজকদেরকে ক্ষমা করে দেন এই মসজিদ কমিটিকে ক্ষমা করে দেন মাহফিলের সভাপতি প্রধান অতিথি যারা এসেছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন যারা সাহায্য করেছেন শুনেছেন বক্তব্য দিয়েছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এই মাহফিলের যেমন একত্রিত থেকেছি জান্নাতুল ফের আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করেন সবাইকে ক্ষমা করেন সোভা না কল্লাহ হম হাম আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহান্ত আস্তামুফের উকা ওয়া তু আসসালামু আলাইকুম ওরফমতুল্লা